ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনারা কি করে বুঝবেন আপনাদের বার্থ চার্টে কেতু উইক আছে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম চন্দ্র নিয়ে এবং তার রেমেডিও আলোচনা করে দিয়েছি। এখনও যে সকল বন্ধুরা দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, দুটোই গিয়ে একবার দেখে নিন। তাহলে চলুন জেনে নিই কী করে বুঝবেন কেতু আপনাদের বার্থ চার্টে উইক আছে। নাম্বার ওয়ান পয়েন্ট, যাদের কেতু উইক তাদের কিন্তু বাচ্চা হতে প্রচণ্ড পরিমাণ সমস্যা দেখা যায়। দু নম্বর পয়েন্ট বলবো, তাদের বাচ্চা হয়ে মৃত্যু, মানে বাচ্চার মৃত্যু, এই বিষয়টাও কিন্তু দেখা যায়। তিন নম্বর পয়েন্ট বলবো, ইউরিনের সমস্যা বা গোপন কোনো রোগ বৃদ্ধি হওয়া, এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। চার নম্বর পয়েন্ট বলবো, নিজের পোষ্য দ্বারা কিন্তু এরা আক্রান্ত হয়, এরকম বিষয় কিন্তু দেখা যায়। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, এদের মধ্যে কিন্তু সুসাইড করার টেন্ডেন্সি কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকে। ছ নম্বর পয়েন্ট, এদের মধ্যে স্ক্রিন সংক্রান্ত সমস্যা বা অ্যালার্জি, এই বিষয়গুলো কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকে। সাত নম্বর পয়েন্ট বলবো, এদের রুচি কিন্তু প্রচণ্ড পরিমাণ নিচের দিকে থাকে, এদের রুচি খুব একটা ভালো কিন্তু হয় না। আট নম্বর পয়েন্ট বলবো, এরা দেখা যায় কোনো রকমভাবে মার্ডার হয়ে গেছে বা এরা মারা গেছে কি মারা যায়নি, এরকম একটা দোনোমনোর মধ্যে কিন্তু তাদের ফ্যামিলি থাকে, মানে তাদের এদের কোনো খোঁজ থাকে না, এরকম বিষয়গুলো কিন্তু এদের সাথে হয়। ন নম্বর পয়েন্ট বলবো, এরা একদম ভিন্ন স্বাদের খাওয়া দাওয়া পছন্দ করে। ভিন্ন স্বাদ বলতে কেমন, যে খাবারগুলো সাধারণ মানুষ খায় না, বিভিন্ন ধরনের মানে প্রাণীর মাংস, এই ধরনের ব্যক্তিরা কিন্তু প্রচণ্ড পরিমাণ পছন্দ করে। দশ নম্বর পয়েন্ট বলবো, এদের সেক্সুয়াল ব্যাপারে কিন্তু অক্ষমতা, এই বিষয়টাও কিন্তু এদের মধ্যে দেখা যায়। যে পয়েন্টসগুলো বললাম, এই পয়েন্টসগুলো যদি আপনারা আপনাদের মধ্যে বা আপনাদের ক্লোজ কারোর মধ্যে দেখতে পান, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় বুঝে যেতে পারবেন তাদের কেতু উইক আছে। বুঝে তো গেলেন, এবারে উপায় কি? হ্যাঁ, উপায়টা আমি বলে দেবো, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে কেতুর রেমেডি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে আর যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আর হ্যাঁ, অবশ্যই করে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের টপিকটা এখানেই এন্ড করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।